হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু দেখো মায়ের আগমন দিয়ে স্টার্ট করলাম। তো আমাদের স্কুলে সরস্বতী পূজা করা হবে, সেই জন্য কিন্তু মায়ের প্রতিমা নিয়ে আসা হয়েছে। তো সবাই মিলে গিয়ে নিয়ে এসেছে, তো সেটাকে এখন জোকার শঙ্খ বাজিয়ে ঢোকানো হচ্ছে, যেটা আর কি নিয়ম। তো আমাদের আজকে যে স্কুলটা অল্প বন্ধ দিয়েছে, বিকজ যারা যারা পার্টিসিপেন্টস আছে কালচারাল প্রোগ্রামে তারা রিহার্সাল করবে, প্লাস বাকি যেগুলো কাজ আছে পুঞ্জো টুঞ্জো বানাবে, স্টেজ টেস্টেজ করবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, সেই জন্য আজকে স্কুলটা বন্ধ দিয়েছে। বাকি পুজোর প্রিপারেশন সব মার্কেটিং করার জন্য কিন্তু বন্ধ দিয়েছে। আর এদিকে দেখো আমাদের কুঞ্জো আর স্টেজের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি, জাস্ট স্টার্ট হয়েছে। আর সব টিচার্সরা এদিকে বিজি, স্টুডেন্টসরা ওই দিক ওদিক যাওয়া যায় রিহার্সালের জন্য। এবার দেখো এখানে কিন্তু সব টিচার্সরা বসে গানের জন্য রিহার্সাল করছে, একটা টিচার্সদের তরফ থেকেও একটা গ্রুপ সং হবে, তো সেটার জন্য রিহার্সাল করছে, সবাই মিলে করছে। বাট তখন হয়তো গাওয়ার সময় সব নামও থাকতে পারে, এটা যে কি না হোক তোমাদের ভিডিও পেয়েই যাবে। তো সবাই মিলে এবার রিহার্সাল টিচার মিলে সব স্ক্রিপ্ট রেডি করছে, ওরা দুজন হচ্ছে প্রোগ্রামের অ্যাঙ্কর, তো ওনারা মিলে সব আজকে স্ক্রিপ্ট যেটা হবে আর কি এজেন্ডা হিসাবে ওটা বানিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো পুজোর সব জিনিসপত্র বের করে ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে, মার্কেটিংও মোটামুটি কমপ্লিট। আর এদিকে স্টুডেন্টসরাও কিন্তু ফুললি প্রিপেয়ার তাদের কালচারাল প্রোগ্রামের জন্য, এটা ওদের রিহার্সাল চলছে, প্র্যাকটিস করছে কেউ কেউ। তো অনেক সুন্দর সুন্দর ডান্সেস কিন্তু ক্রিয়েট করা হয়েছে সব স্টুডেন্টরা মিলে, একদম তোমাদের ক্লাস ওয়ান থেকে স্টার্ট করে সব স্টুডেন্টস কিন্তু ইনভলভ। প্লাস এবার আমাদের স্কুলে ফার্স্ট টাইমই বলতে পারো ছেলেরাও কিন্তু পার্টিসিপেট করছে, তবে আমি ছেলেদেরকে তোমাদেরকে দেখাতে পারি। দেখো এই গ্রুপটা হচ্ছে কিন্তু আমাদের ফোরের স্টুডেন্টস, ক্লাস ফোরের স্টুডেন্ট, এত সুন্দর করে ওরা ডান্স করছে না সরস্বতী বন্দনা একটা গানের উপরে, সত্যি মানে দেখে ভালো লেগে গেলো। আর তোমাদেরকে মানে রিহার্সালটা না দেখিয়ে থাকতে পারলাম না। তো এইগুলোই মোটামুটি আজকে চলছিল সব কিছু প্রিপারেশন। সো ফ্রেন্ডস, আজকের মতন কিন্তু আমাদের সরস্বতী পুজোর যেটা যেটা প্রিপারেশন ছিল সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে ভিডিওটা সেরকমভাবে বড়ো করিনি, ছোটোমোটোই ছিল, তখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, এখন 2:30 মতো হয়েছে। তো কালকে সকাল থেকে আবার ভিডিও স্টার্ট হবে, তো ভাবছি যে কালকের ভিডিওটা আমি 2 পার্টস করে দেবো, মানে কালচারাল পার্টটা একটা করে দেবো, আর যেটা মর্নিংয়ে পুজোর পার্ট আছে সেটা একটা করে দেবো। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। হোপস তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আজকে আমাদের নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সরস্বতী পুজোর ভিডিও। টাটা।